মরমৰ ছাত্ৰ-ছাত্ৰীসকল, তোমালোক আটাইকে এই ভিডিঅ'লৈ স্বাগতম জনাইছোঁ। এই ভিডিঅ'ত ষষ্ঠ শ্ৰেণীৰ গণিতৰ পাঠ সাত অনুশীলনী পৃষ্ঠা 151 1 নং প্ৰশ্নৰ সমাধান। ইয়াত আমি অকল অনুশীলনী বুলি উল্লেখ কৰিছোঁ কাৰণ কিতাপত উলহনীৰ নাম্বাৰ দিয়া নাই, সেয়ে আমি পৃষ্ঠা নাম্বাৰ উল্লেখ কৰিছোঁ। গতিকে আহাচোন এইবাৰ আমি 1 নম্বৰ প্ৰশ্নটো চাওঁ। যোগ কৰা, 1 নম্বৰত 3 ভাগৰ 2 যোগ 4 ভাগৰ 1, এই দুটা ভগ্নাংশ দুটাই অসদৃশ ভগ্নাংশ, এই দুটা আমি যোগ কৰিব লাগে। আমি একাধিক ধৰণে যোগ কৰিব পাৰোঁ। আমি ইয়াত সৰল লখাগলৈ ভগ্নাংশবিলাকৰ যোগ কৰিম। সমাধানটো চাওঁ আহা। 3 ভাগৰ 2 যোগ 4 ভাগৰ 1, এই দুটা ভগ্নাংশৰ প্ৰথমটোৰ হৰ 3, দ্বিতীয়টোৰ হৰ 4। 3 আৰু 4ৰ কোনো সাধাৰণ উৎপাদক নাই, গতিকে এই দুটাৰ পূৰণফলেই হ'ব হৰৰ লখাগু। গতিকে 3 4 12 পালো লখাগু। 12ক প্ৰথমটোৰ হৰ 3 দি হৰণ কৰিলে 4 বাৰ যায়, 4 আকৌ লব 2ৰ লগত পূৰণ কৰিলে 2 4 8 পাওঁ। আকৌ দ্বিতীয়টোৰ হৰ 4 লখাগুত 3 বাৰ যায়, 3ক লব 1ৰ লগত পূৰণ কৰিলে আমি 3 1 3 পাওঁ। এইবাৰ আমি 8 আৰু 3 কি কৰিব লাগিব, যোগ কৰিব লাগিব। 8 আৰু 3 যোগ কৰিলে কিমান পামনো, 8 আৰু 3 যোগ কৰিলে 11 পোৱা যাব, সেয়ে আমি পাওঁ 12 ভাগৰ 11। এই 12 ভাগৰ 11 হ'ল 1 নম্বৰ প্ৰশ্নৰ উত্তৰ, অৰ্থাৎ 3 ভাগৰ 2 যোগ 4 ভাগৰ 1ৰ যোগ ফল। এইবাৰ আমি 2 নম্বৰ প্ৰশ্নটো চাওঁ। 2 নম্বৰত আছে 7 ভাগৰ 4 যোগ 9 ভাগৰ 2। ইয়াৰো সমাধান আমি আগৰটোৰ দৰেই কৰিম। প্ৰথমটোৰ হৰ 7 আৰু দ্বিতীয়টোৰ হৰ 9, 7 আৰু 9ৰ কোনো সাধাৰণ উৎপাদক নাই, গতিকে লখাগু হ'ব এই দুটাৰ পূৰণফল। এতিয়া 7 9 গুণ পূৰণ কৰিলে হয় 63, লখাগু 63 হ'ল। এই 63ক প্ৰথমটোৰ হৰ 7ৰে হৰণ কৰিলে 9 বাৰ যায়, 9ক আকৌ 4ৰ লগত পূৰণ কৰিলে 4 9 গুণ 37 পাওঁ। যোগ আকৌ দ্বিতীয়টোৰ হৰ হ'ল 9 9, লখাগু 63ক 7 বাৰ যায়, 7ক 2ৰ লগত পূৰণ কৰিলে আমি পাওঁ 7 2 গুণে 14। এইবাৰ 37 আৰু 14 যোগ কৰিলে আমি কিমান পাওঁ, 50, সেয়ে আমি লিখিব পাৰিম কিমান, 63 ভাগৰ 50। এই 63 ভাগৰ 50ই হ'ল 2 নম্বৰৰ উত্তৰ। ইয়াৰ পিছত এইবাৰ আহা আমি 3 নম্বৰ প্ৰশ্নটো চাওঁ। 3 নম্বৰত আছে 4 ভাগৰ 3 যোগ 3 ভাগৰ 4, এই দুটাও অসদৃশ ভগ্নাংশ, প্ৰথমটোৰ হৰ 4, দ্বিতীয়টোৰ হৰ 3, গতিকে এই দুটা আমি যোগ কৰোঁতে কি কৰিব লাগিব, হৰৰ লখাগু ল'ব লাগিব। প্ৰথম হৰ 4 আৰু দ্বিতীয় হৰ 3ৰ কোনো সাধাৰণ উৎপাদক নাই, গতিকে এই দুটাৰ পূৰণফল 12ই হ'ল লখাগু। প্ৰথমটোৰ হৰ 12 3 বাৰ যায়, গতিকে 3 3 গুণ 9 পালোঁ। দ্বিতীয়টোৰ হৰ 3 লখাগু 12ত 4 বাৰ যায়, গতিকে 4 4 গুণ পালোঁ 16, 9 আৰু 16 যোগ কৰিলে পাওঁ আমি 25, সেয়ে আমি লিখিব পাৰোঁ কিমান, 12 ভাগৰ 25। 12 ভাগৰ 25 এটা অপ্ৰকৃত ভগ্নাংশ, ইয়াক যদি হৰ 12ৰে হৰণ কৰোঁ 2 বাৰ যায় ইয়াক বাকী থাকে, সেয়ে ইয়াক আমি মিশ্ৰ ৰূপত লিখিব পাৰোঁ। মিশ্ৰ ৰূপত লিখিলে পাম 2 সমষ্ট 12 ভাগৰ 1। অৱশ্যে তোমালোকে 12 ভাগৰ 25 এইখিনিতেই সামৰিব পাৰা, আৰু যদি ইচ্ছা কৰা মিশ্ৰ ভগ্নাংশলৈকেও উলিয়াই দিব পাৰা। ইয়াৰ পিছত আমি ইয়াৰ পিছৰ 2 নম্বৰ অংকটো চাওঁ। 2 নম্বৰত আছে 1 যোগ 5 ভাগৰ 3, ইয়াত 1 এটা অখণ্ড সংখ্যা আৰু 5 ভাগৰ 3 এটা ভগ্নাংশ। এতিয়া এই দুটা যদি আমি যোগ কৰিম, যোগ কৰোঁতে অখণ্ড সংখ্যাটোক আমি ভগ্নাংশ বুলি ভাবিব পাৰোঁ, কাৰণ ইয়াৰ তলত কি আছে, 1 আছে। তাৰমানে যদি 1ক ভগ্নাংশ ৰূপত ভাবোঁ, অৰ্থাৎ 1 ভাগৰ 1 বুলি ভাবোঁ, তেনেহ'লে হৰ 1 হ'ব আৰু দ্বিতীয়টোৰ হৰ 5, 1 আৰু 5ৰ লখাগু হ'ব 5, সেয়ে আমি লখাগু 5 লিখিছোঁ। প্ৰথমটোৰ হৰ 1 লখাগু 5ত 5 বাৰ যায়, 5 লব 1ৰ লগত পূৰণ কৰিলে 5ৰ 1 গুণ 5। দ্বিতীয়টোৰ হৰ 5 লখাগু 5ত 1 বাৰ যায়, গতিকে 3ৰ 1 গুণ 3। এইবাৰ আমি 5 আৰু 3 যোগ কৰিম, 5 আৰু 3 যোগ কৰি পালোঁ 8, সেয়ে লিখিছোঁ 5 ভাগৰ 8। 5 ভাগৰ 8 এটা অপ্ৰকৃত ভগ্নাংশ, ইয়াক মিশ্ৰ ভগ্নাংশত ৰূপান্তৰ কৰিলে পাওঁ 1 সমষ্ট 5 ভাগৰ 3। তাৰমানে 5 দি 8ক হৰণ কৰিলে 1 বাৰ যায় আৰু 3 ভাগে থাকে, সেয়ে 1 সমষ্ট 5 ভাগৰ 3ই হ'ল 2 নম্বৰৰ সমাধান। এইবাৰ 2 নম্বৰ 5 যোগ 7 ভাগৰ 1, ইউ 2 নম্বৰৰ দৰে এটা অখণ্ড সংখ্যাৰ এটা ভগ্নাংশৰ যোগ। এতিয়া অখণ্ড সংখ্যা 5ক আমি 1 ভাগৰ 5 বুলি ভাবিব পাৰোঁ, তেতিয়া প্ৰথমটোৰ হৰ 1 হ'ব, দ্বিতীয়টোৰ হৰ 7,
এক আর হাতর লখাগু ললে আমি কি পাম হাত আর লখাগু হাতক প্রথমটোর হর একেরে হরণ পেলে হাত বার যায় আর এই হাত আর পাঁচে পূরণ করলে হাত পাঁচ গুণ পঁয়ত্রিশ যোগ দ্বিতীয়টোর হর হাত লখাগু হাতত একবার যায় গতিকে একরে গুণ এক পঁয়ত্রিশ আর একে যোগ করা ছয়ত্রিশ পালো পঁয়ত্রিশ বগর ছয়ত্রিশ এতিয়া হাতে দিয়ে ছয়ত্রিশে হরণ করলে পাঁচ বার যায় এক বাকি থাকে হে আমি লিখিব পারো পাঁচ সমষ্ট হাত বাগর এক তার মানে হাত বাগর ছয়ত্রিশ এক যদি আমি মিশ্র রূপত নিউ তেন হলে পাও পাঁচ সমষ্ট হাত বাগর এক এইটাই হল ই নম্বরের উত্তর। ইয়ার পিছত আমি এক নম্বর চাও আহা তিন বাগর দুই যোগ চারি বাগর এক যোগ দুই বাগর এক ইয়ার তিনটা ভগ্নাংশ যোগ হয়ে আছে আর তিনটারে হর বেলেগ বেলেগ এই তিনটা ভগ্নাংশ আমি যোগ করতে হরল লখাগু লব লাগবে দুই আর চারি যদি চাও দুই চারির একটা উৎপাদক গতিকে দুই আর চারি লখাগু চারি আকৌ চারি আর তিনির কোনো সাধারণ উৎপাদক নাই তিন চারি গুণ বারো হেয়ে তিন চারি আর দুইর লখাগু ললে আমি পাও বারো গতিকে আমি ইয়াত লখাগু বারো বলে লিখিম বারো প্রথমটোর হর তিন চারিবার যায় চারি দুগুণে আট দ্বিতীয়টোর হর বারো কিমানবার যায় তিনবার গতিকে তিন আর একে পূরণ করা তিন গুণ তিন তৃতীয়টোর হর দুই লখাগু বারো ছয়বার যায় গতিকে ছয় একর লগত পূরণ করলে ছয় গুণ ছয় তা এই তিনটা যদি যোগ করো আট আর তিন যোগ করলে এগারো আর ছয় যোগ করলে সতেরো তার মানে আমি পাও বারো বাগর সতেরো এটা বারো বাগর সতেরো যদি পাও বারো বাগর সতেরো একটা অপ্রকৃত ভগ্নাংশ এই অপ্রকৃত ভগ্নাংশটো যদি আমি মিশ্র রূপত প্রকাশ করো বারো সতেরোত একবার যায় আর পাঁচ বাকি থেকে হেয়ে লিখব পারো এক সমষ্ট বারো বাগর পাঁচ এই এক সমষ্ট বারো বাগর পাঁচেই হল এক নম্বরের উত্তর। এবার আহা যি নম্বর চাও যি নম্বরত আছে পাঁচ সমষ্ট চারি বাগর তিন যোগ ছয় সমষ্ট চারি বাগর এক যোগ তিন সমষ্ট আট বাগর এক ইয়াত তিনটা মিশ্র ভগ্নাংশ যোগ হয়ে আছে ইয়ার সমাধান করতে আমি কি করি এই মিশ্র ভগ্নাংশ তিনটাক প্রথমতে অপ্রকৃত ভগ্নাংশলৈ রূপান্তর করি প্রথমটোক যদি আমি অপ্রকৃত ভগ্নাংশলৈ রূপান্তর করি কি হব চারি দি পাঁচক পূরণ করব আর সেই পূরণ ফলের লগত তিনি যোগ করব এতিয়া চারি পাঁচ গুণ বিশ আর তিন যোগ করলে তেইশ হয় হেয়ে পালো চারি বাগর তেইশ দ্বিতীয়টির ক্ষেত্রে চারি ছয় গুণ চব্বিশ একে পঁচিশ চারি বাগর পঁচিশ পালো তৃতীয়টির ক্ষেত্রে আট তিন গুণ চব্বিশ আর একে যোগ করলে পঁচিশ হেয়ে পালো আট বাগর পঁচিশ এতিয়া চারি আর চারির লখাগু হয় চারি চারি আকৌ আটর একটা উৎপাদক গতিকে চারি আর আটর লখাগু হব আট গতিকে আমি লখাগু আট পালো আট প্রথমটোর হর চারি দিয়ে হরণ করলে দুইবার যায় দুই তেইশের লগত পূরণ করলে ছয়চল্লিশ হয় হেয়ে ছয়চল্লিশ যোগ দ্বিতীয় ভগ্নাংশের হর চারি চারি লখাগু আটত দুইবার যায় দুই পঁচিশ গুণ পঞ্চাশ যোগ তৃতীয়টোর হর আট আট আটত একবার যায় গতিকে পঁচিশের গুণ পঁচিশ এইবার আমি ছয়চল্লিশ পঞ্চাশ আর পঁচিশ যোগ করলে পাও এক এগারো একশো একুশ সেই আট বাগর একশো একুশ হল ইয়াটা অপ্রকৃত ভগ্নাংশ ইয়াক আটে দিয়ে হরণ করলে পনেরো বার গই এক বাকি থাকে হে লিখিছো পনেরো সমষ্ট আট বাগর এক। ইয়ার পিছত আমি চাম তেইশ নম্বর তেইশ নম্বরত কি আছে নো চাও আহা তেইশ নম্বরত আছে তিনি সমষ্ট পাঁচ বাগর এক যোগ সাত যোগ দুই সমষ্ট তিন বাগর এক অর্থাৎ দুটা মিশ্র ভগ্নাংশ আর একটা অখণ্ড সংখ্যা বা পূর্ণ সংখ্যা যোগ হয়ে আছে গতিকে আমি মিশ্র ভগ্নাংশ দুটাক প্রথমতে অপ্রকৃত ভগ্নাংশলে রূপান্তর করব লাগিব তার বাবে প্রথমটোক যেতিয়া আমি অপ্রকৃত ভগ্নাংশলে রূপান্তর করিম তেতিয়া পাম পাঁচ তিনগুণ পনেরো একে ষোল্ল পাঁচ বাগর ষোল্ল যোগ হাতক আমি ভগ্নাংশ রূপত লিখিলে পাও এক বাগর হাত যোগ তিন দুগুণে ছয় একে হাত তিন বাগর হাত এতিয়া পাঁচ এক আর তিন ইহতর কোনো সাধারণ উৎপাদক নাই গতিকে পূরণ করলে পাও পনেরো পনেরো হল লখাগু লখাগু প্রথমটোর হর পাঁচে হরণ করলে তিনবার যায় আর তিন ষোলোর লগত পূরণ করলে ষোল তিনগুণ আটচল্লিশ দ্বিতীয়টোর হর এক পনেরোত পনেরোবার যায় পনেরো হাত গুণ একশো পাঁচ তৃতীয়টোর হর তিন পনেরোত পাঁচবার যায় পাঁচ হাত গুণ পঁয়ত্রিশ এতিয়া আটচল্লিশ একশ পাঁচ আর পঁয়ত্রিশে যদি যোগ করো তেতিয়া পাও কিমান পঁয়ত্রিশ আর একশো পাঁচ একশো চল্লিশ আর আটচল্লিশে একশ আঠাশি গতিকে আমি কিমান লিখিব পারো পনেরো বাগর একশ আঠাশি এতিয়া পনেরো বাগর একশ আঠাশি এটা অপ্রকৃত ভগ্নাংশ ইয়াক পনেরো দি হরণ দিলে পনেরো অঠারোতে একবার যায় তিনি থাকে তিন আর একটা আটত্রিশ আটত্রিশত পনেরো দুইবার যায় তার মানে বারোবার গই আট বাকি থাকে হে লিখিছো বারো সমষ্ট পনেরো বাগর আট এই বারো সমষ্ট পনেরো বাগর আটেই হল সমাধান। আই নম্বরত আছে চারি যোগ সাত বাগর দুই যোগ দুই বাগর এক যোগ চোদ্দ বাগর এগারো ইয়াত একটা পূর্ণ সংখ্যা আর বাকি তিনটা ভগ্নাংশ এতিয়া ইয়াক সমাধান করতে এই পূর্ণ সংখ্যাটাকে আমি ভগ্নাংশ রূপত লিখিব পারো অবশ্যই তোমালোকে নিলিখিলেও হব
ইয়াত আমি সমান চিহ্নতে এক ভাগৰ চাৰি লিখিছোঁ, বাকীকেইটা অপৰিৱৰ্তিত ৰূপত ৰাখিছোঁ। এইবাৰ আমি লখাগ ল'ম দুই আৰু চৈধ্যৰ ক্ষেত্ৰত দুই চৈধ্য এটা উৎপাদক, গতিকে দুই আৰু চৈধ্যৰ লখাগু হ'ব চৈধ্য। আকৌ সাত আৰু চৈধ্যৰ ক্ষেত্ৰত সাত এটা উৎপাদক চৈধ্য, সেয়ে চৈধ্যই হ'ব লখাগু। তাৰমানে দুই সাত আৰু এক আটাইকেইটাই চৈধ্যৰ উৎপাদক, গতিকে লখাগু হ'ব চৈধ্য। এতিয়া লখাগু লোৱাৰ পিছত আমি কি কৰিব লাগিব, সেই লখাগুৰে লখাগুক প্ৰত্যেকটোৰ হৰেৰে হৰণ কৰিব লাগে। একেদি হৰণ কৰিলে চৈধ্য বাৰ যায় চৈধ্য চাৰিগুণ ছাপন্ন, দ্বিতীয়টোৰ হৰ সাত, সাত চৈধ্য দুই বাৰ যায় দুই দুগুণ চাৰি, তৃতীয়টোৰ হৰ দুই, লখাগুত যায় সাত বাৰ, সাতৰ একগুণ সাত, তৃতীয়টোৰ হৰ চৈধ্য, লখাগু চৈধ্যতে একবাৰ যায়, গতিকে এগাৰ একগুণ এগারো। এইবাৰ ছাপন্ন আৰু চাৰি যোগ লৈ ষাঠি, ষাঠি হাতে সাতষষ্ঠি যোগ এগারো আঠসত্তৰ, অৰ্থাৎ আমি কিমান পাম, চৈধ্য ভাগৰ আঠসত্তৰ। চৈধ্য ভাগৰ আঠসত্তৰ এটা অপ্রকৃত ভগ্ন হয়, ইয়াক মিশ্র রূপত প্রকাশ করলে চৌদ্দ আঠত্তর পাঁচ বার যায় আট বাকি থাকে, গতিকে পাঁচ সমস্ত চৌদ্দ বগর আট। এটা চৌদ্দ বগর আট এই দুটার একটা সাধারণ উৎপাদক আছে, দুই দুয়ে দুই হরণ যায় দুই চৌদ্দ সাত বার, আর দুই আঠত যায় চারিবার। হে আমি শেষত পালো পাঁচ সমষ্ট সাত ভাগর চারি। এই পাঁচ সমষ্ট সাত ভাগর চারি হল আয়ের উত্তর। আজির এই ভিডিওত এইখিনি। তোমালোকৰ ভিডিওটো ভাল লাগিলে লাইক, শেয়ার আর কমেন্ট করবা। যিসকল এই চেনেলত নতুন তেওঁলোকে চেনেলটো সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ।